আসসালামু আলাইকুম সকলকে, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম সেটি হলো, আপনারা খুব সহজেই এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন, আপনার বোর্ডের রেজাল্ট দেখতে পারবেন, এবং আপনি যে কলেজে অথবা স্কুলে পড়েন সেই স্কুলের রেজাল্ট দেখতে পারবেন। আপনার অনেকেই সমস্যা করেন ইআইআইএন নাম্বার নিয়ে, এটা খুঁজে পান না, অথবা আপনার আপনি রেজিস্ট্রেশন ছাড়া আপনার রেজাল্টটা দেখতে পারবেন, এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাদের জন্য তো আজকে সবার আগে এই রেজাল্টটা দেখতে পাবেন এই ওয়েবসাইটে, সবার আগে রেজাল্টটা দেওয়া হয় এবং এখান থেকে খুব সহজে তাড়াতাড়ি দেখতে পাবেন। অন্য সব ওয়েবসাইটের মতো এত বিজি থাকে না এই ওয়েবসাইটটা। তো এটা কিভাবে কি দেখবেন এবং করতে হবে সবকিছুই আমার সাথে থাকলে আপনি দেখতে পাবেন, কোথায় ইআইআইএন নাম্বারটা খুঁজে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি। তো গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা যে কোনো একটা ব্রাউজার চুজ করব, অপেরা মিনি হতে পারে ক্রোম ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পরে ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা গুগলেও সার্চ করতে পারেন ebordresult.com। তো আমি এখানে সার্চ দিচ্ছি ebordresults.com। আপনাদের পেতে সমস্যা না হওয়ার কারণে আমি কিন্তু এটা ইস্যু দিয়ে দিব, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। সরি, আমার কিছু লেখায় ভুল হয়েছে, থাক আমি আর এত লং করতে চাচ্ছি না ভিডিওটা। এখান থেকে আমি এই লিঙ্কে চলে আসবো, এই রূপের লিঙ্কটা দেখতে পাচ্ছেন। দেন এখানে এইচএসসি আপনি যেটা রেজাল্ট দেখতে চান, তাই আমি ফার্স্ট এটা দেখতে চাই। প্রথমটা সিলেক্ট করে দেওয়ার পরে দ্বিতীয়তে আমরা এখানে চুস্ট এক্সামিনেশন এটার উপরে আমরা ক্লিক করার পরে এখানে আমরা কোন আমি কোন আর কি রেজাল্ট দেখতে চাই সেটা আমরা সিলেক্ট করে দিব। এখানে আমি এইচএসসি রেজাল্ট দেখতে চাই, কোন ইয়ার আমি 2018টা দিয়ে দেবো, কারণ আমি গত বছর পরীক্ষা দিয়েছি সেটার। এবং বোর্ড আমি ঢাকা বোর্ড দিয়ে দিই। এবং এখানে আমরা রেজাল্ট টাইপ আমরা কোনটা দিব, আপনি যদি ইন্ডিভিজুয়াল দিতে চান, যদি আপনার নিজের পার্সোনাল রেজাল্ট দেখতে চান তাহলে আপনি ইন্ডিভিজুয়াল দেবেন, আর যদি আপনার স্কুল কলেজের রেজাল্ট দিতে চান তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে আমি এখানে সিকিউরিটি কোডটা চলে আসবো একটু পরে, রিলোড দিই। তো এখানে আমরা সিকিউরিটি কোডটা আগে বসিয়ে দিই, ছোটো হাতের NORSEL। দেন এখানে আমাদের বসাতে হবে ইআইআইএন নাম্বার, ঠিক আছে? তো এখন এটা আমরা কোথায় পাবো? এটা আমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবো। আমি এখানে নতুন একটা ট্যাব নেই, এখানে আমি সার্চ করি আমার কলেজের নাম লিখে, যদি আমি সার্চ করি তাহলে আমি দেখি কী হয়, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট মেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইআইআইএন নাম্বার, এটা লিখে আমি সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমার কিন্তু এখানে আমাদের এখানে রেজাল্টটা শো করে দিবে। এটা নিচের দিকে নামি, এখানে দেখতে পাচ্ছেন 1090 39। তো আমি এটা এখানে বসিয়ে দেবো 1090 39 1090 39, অথবা আপনি এখানে লিস্ট আছে লিস্টে ক্লিক করলেও কিন্তু আপনি সার্চ করে পেয়ে যেতে পারেন। দেন এখানে আমি যদি গেট রেজাল্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার গত বছরের সব রেজাল্টগুলো কিন্তু চলে আসে। এখান থেকে আমি ডাউনলোড রেজাল্টে ক্লিক করলে ডাউনলোড হবে, ভিউ রেজাল্ট ক্লিক করলে ভিউ রেজাল্ট দেখা যাবে। তো এটা এখান থেকে আপনি এটা এরকম করতে পারবেন। এবং আপনারা যদি দেখেন আরেকটা যে আমাদের আছে যে অল বিডি অথবা রেজাল্টের জন্য আরেকটা ওয়েবসাইট আছে, আমরা সাধারণত যেটা দিয়ে দেখি, সবাই যেটা দিয়ে দেখে, ওটা আর কি অনেক বিজি থাকে, আর এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে যে আপনার ইন্ডিভিজুয়াল রেজাল্টটাও দেখতে পাবেন। এখানে সেখানে কিন্তু আপনার রোল নাম্বারটা দিলেই হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সেখানে চাবে, কিন্তু পাশে লেখা দেখবেন যে অপশনাল। তো এটা লেট করতেছে, তো অপশনাল দেওয়ার কারণে আপনারা ওটা অপশনাল ওটা না দিলেও হবে, ওটা না দেওয়ার পর না দিয়া আপনি নিচে গেট রেজাল্টে ক্লিক করবেন, এতে চলে আসছে এখানে। তো এখানে আমি এক্সামিনেশন দিয়ে দিই, এখানে এইচএসসি, এবং এখানে ইয়ার দিয়ে দিতে হবে আপনাদের যে ইয়ার 2019। এবং বোর্ড ক্লিক করার পর এখানে যদি আপনি ঢাকা দিয়ে দেন এবং এখানে চুজ অন এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, দেন এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বারটা চাচ্ছে, যে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা অপশনাল দেখা যাচ্ছে। তা আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন না, না দেওয়ার কারণে না দিয়ে আর কি রোল নাম্বারটা দিবেন, এটা ফাঁকা থাকবে। রিলোড এখানে সিকিউরিটি কোডটা রিলোড দিয়ে আমি রিলোড দেওয়ার পরে যে আমাদের সিকিউরিটি কোডটা দিবে সেটা এখানে বসিয়ে দিয়ে গেট রেজাল্টে ক্লিক করলে কিন্তু আপনার মার্কশিট সহ রেজাল্টটা চলে আসবে এভাবে খুব সহজে। তো ফ্রেন্ড, আশা করি বুঝতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।